এবারে পূজো মণ্ডপে মদন মিত্রের মূর্তি, পূজোর থিম ও লাভলি। নিজের তৈরি মণ্ডপ ঘুরে দেখলেন বিধায়ক। জানা গেছে হাওড়ার একটি পূজো মণ্ডপে যাবে ওই মূর্তি। দর্শনার্থীদের নজর কাটতে দুর্গাপুজোর মণ্ডপগুলিতে থাকে থিমের লড়াই। এবার সেই লড়াইতে দেখা যাবে ও লাভলি থিম। থিম স্বয়ং কামারহাটির কালারফুল বয়, কামারহাটির বিধায়ক মদন মিত্র। হাওড়ার লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউট অফ ইউথ ক্লাবের এবছরের দুর্গাপুজোর থিম ও লাভলি। প্রতি বছরই দুর্গাপুজোয় মণ্ডপে দুর্গা প্রতিমার দর্শন নিয়ে ঢল নামে দর্শনার্থীদের। অভিনব সাজে, অভিনবভাবে সাজানো হয় দেবী দুর্গাকে। আয়োজকদের নজর থাকে পুজোর আলোকসজ্জার দিকেও। তবে দর্শনার্থীদের নজর কাটতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো থিম। একে অপরকে টেক্কা দিতে পুজো কমিটিগুলোর মধ্যে চলে থিমের চাপা লড়াই। থিমের অভিনবত্বের বাজারে জলজ্যান্ত ব্যক্তিত্বকে নিয়ে এবার পুজোর থিম। এ একেবারেই অভিনব বলা যেতে পারে। নিশ্চয়ই ভাবছেন কে সেই ব্যক্তিত্ব। রাজনীতির মাঠ হোক কিংবা অভিনয়, যার নাম বঙ্গ রাজনীতিতে সবার আগে আসে সেই কালারফুল বয়, এবার পুজোর থিম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে হাওড়ার লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউট অফ ইউথ ক্লাবের এবছরের দুর্গাপুজোর থিম ও লাভলি। সেই কামারহাটিরই প্রতিমা তৈরি হচ্ছে কুমোরটুলিতে। প্রতিমা শিল্পী মন্টু পালের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে পুরোহিত মদন মিত্রের মাটির মূর্তি। সেই মূর্তি দেখতে এলেন খোদ কামারহাটির বিধায়ক। এসে তিনি বিভিন্নভাবে দেখেন মূর্তির প্রতিকৃতি। এবারে পুজোর থিম হচ্ছে ও লাভলি। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মদন মিত্র একজন পুরোহিত রূপে ওখানে বসবেন এবং সেই মূর্তিটাই আমি বরাদ্দ পেয়েছি এবং সেই মূর্তিটাই করা হচ্ছে। মানুষ যাতে দেখে আনন্দ পায় এবং আশা করি লোকে ওনাকে দেখতেও যাবে এবং ওনার মূর্তিটা করে আমার ভালো লাগছে কি আমি মূর্তিটা যতটা মানুষ চিনতে পারে ওনাকে সেইভাবে আমি এটা তৈরি এবং স্বয়ং যার মূর্তি তিনিও দেখবেন। পুজো উদ্যোক্তাদের তরফে জানা গেছে থিমে মদন মিত্রকে দেখানো হয়েছে রাজা হিসাবে, আর সেই রাজবাড়িতেই হচ্ছে দুর্গাপুজো, তিনিই করবেন পুজো, এটাই থিম। সেই রাজা মদন মিত্রের মূর্তির তৈরির কাজ প্রায় শেষের পথে। এদিন কুমোরটুলিতে গিয়ে নিজেকে রাজা হিসাবে দেখে বেজায় খুশি মদন মিত্র। তিনি বলেন, লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউট অফ ইউথ ক্লাব আমাকে রাজা হওয়ার সুযোগ দিয়েছে। পুজোর মাধ্যমে এই ক্লাব আমাকে চিরস্থায়ী করে দিল, মায়ের পূজারি হয়ে থাকবো। শহীদ হওয়ার পরেও মায়ের পূজারি হয়ে ভিতরে কি হবে, আমি লিলুয়া ক্লাবের কাছে এটাই কৃতজ্ঞ যে এই পুজোর মাধ্যমে মদন মিত্রকে কিন্তু চিরস্থায়ী করে দিল, সব চলে যাবে কিন্তু এই মূর্তি পুজো, এই মূর্তি মায়ের পুজো করেছিল মদন মিত্র হিসেবে, পূজারি হিসেবে, শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে এটা 2023-এর এই পূজা, কিন্তু 100 বছর বাদেও লোক দেখতে যাবে লিলুয়ার সেই পাড়ায়। এটা তো সেই পুজো যে মদন মিত্র যেখানে মায়ের আরাধনা করে। প্রসঙ্গত, যুব সমাজের কাছে স্টাইল আইকন মদন মিত্র। তার পাঞ্জাবি ও ধুতির জমকালো সাজ তাদের কাছে অত্যন্ত প্রশংসনীয়। এই পুজোর মণ্ডপে মদন মিত্রের ব্যবহার করা ধুতি, পাঞ্জাবি, নাগড়ায় জুতো, সানগ্লাস সবই থাকবে। রাজনীতিতে বরাবরই বর্ণময় চরিত্র মদন মিত্র। গত বছর শারদোৎসবের আগে মিউজিক ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবছর শারদোৎসবের আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ও লাভলি। এবার দুর্গাপুজোর প্রাঙ্গণেও মদন মিত্রের প্রবেশ। দুর্গাপুজো উপলক্ষে তৈরি হচ্ছে তার মূর্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।